মার্কেট প্রোফাইল অথবা দেশের প্রোফাইল পণ্যের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। মার্কেট প্রোফাইল ছাড়া আমরা পণ্যের সঠিক চাহিদা সম্পর্কে বুঝতে পারি না। যদি আমরা একটি বাজার পছন্দ করি আমাদের নির্দিষ্ট পণ্যের জন্য, তাহলে এটি বাজার বৃদ্ধির জন্য সুবিধাজনক হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা উপলব্ধি করা উচিত ফ্যাশন শিল্প সম্পর্কে, সেটি হচ্ছে যে এটি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সবাই জানে যে একটি সফল ব্যবসা করার জন্য আপনার একটি সফল মার্কেটিং কৌশল তৈরি করা লাগবে। আপনি সম্ভাব্য ক্রেতার কাছে কিভাবে মার্কেটিং করবেন তা ঠিক করার আগে এটি নিশ্চিত করুন যে আপনি সময় নিয়ে চিন্তা করেছেন যে আপনি তার কাছে মার্কেটিং করবেন। এই সাধারণ ধাপগুলো অনুসরণ করুন। আপনার ক্রেতাদেরকে বর্ণনা করুন। এটি বুঝুন যে আপনার আদর্শ ক্রেতা কারা এবং তাদের মধ্যে কি মিল রয়েছে। আপনার ক্রেতাদেরকে নিচের নির্ণায়ক দ্বারা নির্ধারণ করুন: জনতত্ত্ব, তাদের বয়স, লিঙ্গ, আয় ইত্যাদি। আপনার ক্রেতাদের খুঁজে বের করুন। আপনার ক্রেতারা কোন জায়গার প্রতি আকৃষ্ট তা খুঁজে বের করুন, হোক সেটা প্রকৃত জায়গা অথবা সাইবার স্পেসে যেখানে তারা একত্রিত হয়। তারা কোথায় ঘোরাফেরা করে, বাজারে চাহিদার জন্যে তাদের ক্রয়ের প্রক্রিয়া বুঝুন। বর্তমান গ্রাহকদের সাথে যুক্ত হন। মার্কেট প্রোফাইল: দক্ষিণ এশিয়ান দেশের উদাহরণ বাংলাদেশ। বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের সামাজিক জীবনযাত্রা, বাংলাদেশের আবহাওয়া, বাঙালি ক্যালেন্ডার 6 ঋতুতে বিভক্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। মূলত গ্রীষ্মকাল এবং শীতকাল হচ্ছে বাংলাদেশের ফ্যাশনের মৌসুম। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি এবং সালোয়ার কামিজ। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে ধুতি, পাঞ্জাবি এবং লুঙ্গি। বাংলাদেশের উৎসবগুলো হচ্ছে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, স্বাধীনতা দিবস, ঈদ, দুর্গাপূজা